মেটাডোর মনের আলো পাঠাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, স্কুলের ছাত্র ছাত্রী, বাবা মা, সবাইকে আমার নমস্কার, সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমি চন্দ্র নাথ, আপনারা হয়তো অনেকে জানেন, আমাকে গতবার দেখেছেন, তো গতবারের মতো এবারও রফিক ভাইয়ের অনুরোধে সাড়া দিয়ে আমি আবারও আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। শুরুতে আমার একটু আবারও পরিচয় দেই। আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। আমি এসএসসিতে গ্রামেই পড়াশোনা করেছি, এসএসসিতে শহরে বাংলাদেশ নৌবাহিনী কলেজে পড়াশোনা করছি, এরপর বুয়েটে মেকানিক্যালে চান্স পেয়েছে, আর সেখান থেকে পাশ করার পরে 2004 সনের শুরুর দিকে প্রায় বছর দেড় বছরের মতো আমি বেকার ছিলাম। এরপরে আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, যেটা এখন চুয়েট, সেখানে লেকচারার হিসেবে কিছুদিন ছিলাম। এরপরে আমি সিঙ্গাপুর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ নিয়ে সিঙ্গাপুরে পিএইচডি করতে গেলাম ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তারপরে সেখানে কিছুদিন জব করেছি ওদের ন্যাশনাল রিসার্চ সেন্টার, যেটাকে সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বলে। তো সেখানে 2 বছরের মতো রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার পরে আমি আমেরিকায় একটা খুব ভালো ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছি রিসার্চ ফেলোশিপের জন্য। তাই এখানে প্রথমে ওই ইউনিভার্সিটিতে আসছি। ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন। সেখানে ওই ফেলোশিপের পাশাপাশি আবার আমি কিছুদিন লেকচারার হিসেবেও ডিপার্টমেন্টে ছিলাম। এরপরে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা আর একটা ফেমাস এবং টপ ইউনিভার্সিটি আমেরিকায় বা সারা বিশ্বে, ওখানেও আমি রিসার্চ ফেলোশিপ নিয়ে আবার ও কিছুদিন ছিলাম প্রায় বছরের উপরে। তারপরে সেখান থেকে আমি বর্তমানে হিটাচিতে কাজ করি, যেটা জাপান বেসড। তো হিটাচির আমেরিকাতে যে ম্যানুফ্যাকচারিং সেটাতে আমরাই দেখাশোনা করি আর কি। আমি এখানে বর্তমানে রিসার্চ সায়েন্টিস্ট। তো আজকে যে কথাগুলো বলার জন্য মূলত আপনাদের সামনে আবারও আসা, সেটা হচ্ছে যে ওই মানুষের জীবন সার্থকতা কী বা সফলতা কী, বা আমরা যখন গ্রামে গঞ্জে পড়াশোনা করি, বিশেষ করে গ্রামাঞ্চলে তো খুবই কষ্ট, আমরা অনেকেই ব্যস্ত থাকি দৈনন্দিন কর্ম কাজে, মা বাবাকে হেল্প করতে গিয়ে বা খেতে খামারে এসব জায়গায় কাজ করা, গরু ছাগল এগুলো পালা, এরকম আরও অনেক কিছুই থাকে যে মানে এক একজন এক এক কাজে বিজি থাকে। কারণ হচ্ছে যে ওগুলোই আমাদের মূলত আয়ের উৎস, যেখান থেকে আমরা অল্প অল্প কিছু হলো আয় করি, তারপরে কোনো রকমের দিনাতিপাত করি। তো আমি যেহেতু এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তাই আজকে ওই কীভাবে ওই সময়টাতে আমি ভাবছি আমার লাইফটাকে, আমার জীবনটাকে, যে আমি কীভাবে সামনে আগাবো, আমার দর্শনটা কী ছিল, সেটা নিয়ে আমি মূলত আপনাদের সামনে কথা বলবো। আমাদের আমরা 5 ভাই বোন, আমাদের পরিবর্তনের বা পরিবারের পরিবর্তনের একটা মূল কারণ ছিল যে আমার মা, উনি নিজে খুব পড়াশোনা করতে পারেননি, কিন্তু চট্টগ্রাম শহরে জমিদারের মেয়েই ছিলেন। ভাগ্যবশত উনি, ওনার বিয়ে হয়েছিল গ্রামে, তো সেখান থেকে আমাদের আসলে আর্থিক সামাজিক পারিবারিক অনেক সমস্যা দেখা দেয়, আস্তে আস্তে খুবই নাজুক হয়ে পড়ে পরিস্থিতি। তো মা হাল ধরছিলেন সেখানে, আর আমাদের শিক্ষার জন্য উনি যে জিনিসটা করলেন, যে উনি জমিদারের মেয়ে, তো সম্পত্তি তো অনেক এমনি ছিল, ওগুলোর উপর দিয়ে উনি বড় হয়েছেন, কিন্তু উনি যেটা দেখতে পাইছেন সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, যেটা সম্পদ, যেটা কখনোই বিনাশ হবে না। একটা মানুষের শিক্ষা থাকলে সে যে কোনো সময় দাঁড়াতে পারবে, যে কোনো সময় লাইফের খুব কঠিন সময়ে হলেও অনেক কিছু করতে পারবে, সেই জিনিসটা হচ্ছে যে শিক্ষা, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড যেমন আর কি। তো মা এই জিনিসটা খুব বুঝতে পারছিলেন। তা আমাদের আগে বলছি যে আমাদের পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, প্রতিবেশী এরা এমন ছিল যে, যেমন আমরা বেশিরভাগ সময় আমরা স্কুলে ফার্স্ট, আমার বড় 2 ভাই ফার্স্ট ছিল, আমিও ছিলাম, আমরা যাতে স্কুলে ভালো করতে না পারি এই জন্য প্রতিবেশীরা, পারিপার্শ্বিক লোকজনগুলো অনেক রকমের উল্টাপাল্টা কাজ করতো, যেমন হচ্ছে যে সম্পত্তি দখল, রাত দিন ঝগড়া,
কিছু একটা খুঁটিনাটি খুবই ছোটোখাটো জিনিস নিয়ে আমাদের সাথে লেগে যেত, তারপরে পড়তে দিত না। আর একটা হচ্ছে যে আমরা তেমন সময় পেতাম না, যেমন গরু ছাগল এগুলো পালা, তারপরে খেতে যাওয়া, চাষাবাদ করা, তারপরে চাষাবাদ করে সেখান থেকে যা যা উৎপন্ন হয় সেখানে কিছু জিনিস আবার বিক্রি করা বাজারে গিয়ে, যেমন শাক বা কোনো একটা মেলা আসলে সেখানে বুট বিক্রি করা, তারপরে মুরগি বিক্রি করা, দুধ বিক্রি করা মানুষের বাসায় বাসায় প্রতিদিন রোজ দেওয়া, এই জিনিসগুলো ছিল। তো তার মধ্যে যেহেতু আমাদের এত কিছু কর্মব্যস্ততা, তার মধ্যে আবার পাড়া প্রতিবেশীকে ভেবে সামলানো, তো এর মধ্যে সময়টা পাওয়া যেত খুবই কম। তাহলে পড়াশোনাটা হবে কিভাবে? আমার মনে হয় এরকম পরিস্থিতি অনেকেরই আছে। তো আমাদের যেটা হলো, যে মা যেটা বলতেন সেটা হচ্ছে যখনই সুযোগ পাবে তখনই যাতে একটু হলেও পড়াশোনা করি। যেমন হচ্ছে আমি একদিনে যে পরিমাণ পড়া থাকে হালকা হলো যদি আমি একবারও চোখ বুলাতে পারি, তাহলে আমি যে সময়টা অন্য কাজ করি, যেমন খেতে গিয়ে আমি চারা রোপণ করতেছি অথবা যাচ্ছি হাঁটে, হাঁটতে হাঁটতে যাওয়ার সময় কিছু জিনিস আমি চিন্তা করলাম আগের দিন রাত্রে আমি কী পড়ছিলাম বা একটু কী দেখছিলাম, এই যে আমার একটা চিন্তা আলাদাভাবে চলে আসা, এটা কিন্তু আমি চিন্তাটা আমি না হলেও হতো, আমি রাস্তাটা বামে ডানে তাকিয়ে খুব এনজয় করতে করতে যেতে পারতাম, তাই না? কিন্তু সেই চিন্তা না, আমি এনজয় করতেছি কিন্তু না, এর ভেতরেই আমি আবার ওইটা চিন্তা করতেছি আমি আগের দিন কী পড়ছিলাম, কারণ আমার তো সময় নেই, এখন ম্যানেজ তো করতে হবে, আমাদেরকে তো দাঁড়াইতে হবে, নাহলে আবারও আমি কৃষক হব বা এরকম খুব অসচ্ছল অবস্থায় থাকবো, আমাদের আমাদের জেনারেশন সেটা তো খুবই খারাপ অবস্থা হবে। এই জন্য কোনো না কোনোভাবে শিক্ষাটাকে চালিয়ে নিতে হবে। তো পার্থক্যটা কোথায়, যার অনেক সুযোগ সুবিধা, 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে পড়াশোনা করতে পারে স্কুল থেকে আসার পর, তার থেকে যারা আমরা অসচ্ছল বা সুবিধা বঞ্চিত কিন্তু মেধাটা কাজে লাগাতে চাচ্ছি, তারা কীভাবে পাচ্ছে? কারণ হচ্ছে তারা ওই যে একবার দেখা, সেটা কিন্তু পরের দিন আবার আস্তে আস্তে নিজের বাস্তবতা নিয়ে আসা, জিনিসটা বোঝা, এই জিনিসটা কিন্তু খুব একটা বড় বিষয় যেটার মাধ্যমে অনেক কিছুই হতে পারে। যেমন আমি আমাদের তো রাত্রিবেলা তেমন পড়াশোনার সুযোগ থাকতো না, তার মধ্যে আবার কেরোসিনের সমস্যা ছিল, যেমন আমাদের ওখানে ইলেকট্রিসিটি ছিল না, আবার কেরোসিনের বাতির মধ্যে কুপির মধ্যে তেলও থাকতো না অনেক সময়, তখন কী করতাম, মার যেখানে পড়াশোনা যেখানে রান্নাবান্না করতো সেখানে ওই আলোতে অথবা মাঝে মধ্যে চাঁদের আলোতে যখন পূর্ণিমা হয় বা এর আগে পরে, তখন ওই আলোতে একটু একটু হলো দেখে কোনো রকমের মাথায় রাখাটা হয়েছে আমাদের একটা বড় কাজ ছিল ওই অল্প সময়ের মধ্যে। তারপর দিন আমি যখন যাচ্ছি খেতে কামানে, তখন কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে ভাবতেছি, এটাই আমার অনেক সময় পর হয়ে গেছে। আমি ভাবছি কিভাবে, আমার কাজটা ছিল না যে আমার এটাই ছিল না যে আমি একদিন বড় ইঞ্জিনিয়ার হব বা বড় একটা কিছু করবো, আমেরিকায় চলে যাব। তখন আমেরিকা কি, আমি তো চট্টগ্রামকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম যে আমি চট্টগ্রামে কি কখনো যেতে পারবো, মানে গ্রামের বাড়ি থেকে, এটাই আমার চিন্তা ছিল। আমার বড় ইয়ে ছিল যে আমি হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব, এতটুকুই চিন্তা ভাবনা ছিল। কিন্তু ওই যে কাজটা আমি আজে কখনো গাফিলতি করি নাই, বা নিজের মধ্যে যে একটা চেতনা, সচেতনতা, কর্মনিষ্ঠা, এই জিনিসটার মধ্যে আমি কখনো অলসতা দিতে চেষ্টা করি নাই, মানে আমি চিন্তা করছি যে আমাকে কিছু না কিছু একটা করতে হবে, আজকে যা কষ্টটা আমি করতেছি এটা কালকেও করতে পারবো না, পরশু দিনও করতে পারবো না, 30 বছর 20 বছর পরেও করতে চাই না, আমি আমি চাই হয়তো কিছুদিন করবো, কিন্তু আমি যদি এইভাবে কর্মনিষ্ঠা দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করতে থাকি, একটা সময় আমার সুখ আসবে। হয়তো অনেক সময় অনেক হতাশার মধ্যে দিয়ে গেছি, কিন্তু সবসময় ভেবেছি যে শিক্ষাটা যদি থাকে কিছু না কিছু একটা করতে পারবো ভবিষ্যতে, এটা শিওর। তো মার ভূমিকা যেটা ছিল যে এই শিক্ষা নিয়ে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং সবসময় ওইটা নিয়ে চিন্তা করছি যে আমি যাই হোক কিছু হোক না কেন, যেমন আজকের পড়াটা আমি আজকে শেষ করতে পারলাম না কারণ হচ্ছে কেরোসিন নেই অথবা সময় নেই, অনেক কিছু সমস্যা, কিন্তু আমি এখনও খুব খারাপ আমি ওইটা ফিল করি যে কালকের মধ্যে আমাকে তাহলে শেষ করতে হবে জিনিসটা, কালকে শেষ না হলে পরশু দিন, মানে আমি খুব দেরি করতে পারবো, কারণ প্রতিদিন কাজ জমে গেলে অনেক কাজ জমে যায় এক সপ্তাহের মধ্যে, তাহলে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে জিনিস। ওই যে জিনিসটা আমার মধ্যে একটা চেতনা, একটা মনে মনে একটা সিরিয়াসনেস, সততা ইয়া করা, মানে নিজের মধ্যে আমি একটা কাজ করতে পারতেছি না, এটার জন্য আমি অজুহাত না দেখিয়ে যে আমি চিন্তা করতেছি আসলে আমি কি পারতাম কিনা, কারণ হচ্ছে আমার থেকে তো আরও কম সুবিধা হলো আরও কয়েকজন থাকতেও পারে, তাই না? যেমন অনেকের অনেক রকম সমস্যা থাকে না, আরও খুব খারাপ অবস্থা তোমাদের থেকে, তো চিন্তা করো যে তার তুলনায় তুমি একটু হলেও বেটার আছো, তাই না? তো এখানে মূল কথা হচ্ছে যে আসলে নিজের মধ্যে একটা সচেতনতা আনা এবং নিজের মধ্যে একটা
তাড়না সৃষ্টি করা যে আমাকে আসলে অনেক পরিশ্রম করতে হবে। এখন একটা কথা বলি, তোমরা যারা এখন কষ্ট করতেছো স্কুলে পড়াশোনা করার জন্য, কিন্তু জীবন নিয়ে অনেক হতাশার মধ্যে আছো বা তেমন করতে ইচ্ছে করতেছো না, অলসতা, চিন্তা করো একবার আমাদের কথা। এই যে ওই পর্যায় থেকে এখন আমেরিকায় আসছি বা এতগুলো ডিগ্রি নিলাম, চাকরি করতেছি মোটামুটি ভালো, আমি খুব সুখে আছি, এই যে এটা, তারপরে কি আমি কি এখন পায়ের পর পা তুলে কি চলতেছি? অবশ্যই নয়। এখন কিন্তু আমার কর্মব্যস্ততা আরও অনেক অনেক বাড়ছে, এখন এত কিছু কাজ করতেছি যে যে অনেক এক্সট্রা কাজ কাজ করতেই হবে। যারা কিন্তু সৎ থাকে এবং সুখী জীবনযাপন করতে চায় তারা কিন্তু বসে থাকে না, তাদের আরও অনেক বেশি কাজ করতে হয়। সুতরাং কাজ কখনো কমে না। তোমাদের সুবিধা হচ্ছে যে তোমরা এখন কষ্টটা করো, তোমাদের লাইফ জীবন নিয়ে অত বেশি চিন্তা নেই এই মুহূর্তে, শুধু কষ্টটা করে যাও। একবার যখন এটা চলতে থাকবে তখন কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যেমন একজনকে আমি 2-3টা টিচার দিলাম, সে ভালো মতো পড়াশোনা করলো, একটা সময় কিন্তু আমি সাপোর্টটা সরাই ফেললাম, কিন্তু ওর পড়ালেখাটা গেল। আমাদের স্কুলের সেকেন্ড বয়ের ক্ষেত্রে সেটা ঘটেছে, তো অনেক দিন সে সেকেন্ড বয় ছিল, প্রফেসরও ছেড়েছিলেন, অনেক সুবিধা ছিল, কিন্তু একটা সময় পরে এমনকি ইউনিভার্সিটিতে তো চান্স পায়নি। তো কেন? কারণ হচ্ছে যে ওই সব সাপোর্টটা সরিয়ে নিয়েছে, তার মধ্যে ওই সিরিয়াসনেস ছিল না, শেষে গেল। তো কিন্তু নিজের থেকে যদি একটা আত্মতাড়না থাকে তাহলে কিন্তু এটা চলতে থাকবে। তো এটা হচ্ছে মূল পয়েন্ট। এখন একটা কথা বলি যে এখন বর্তমান হচ্ছে প্রযুক্তির যুগ। আমরা জানি যে যে কোনো সময় আমরা যে কোনো পৃথিবীর এই প্রান্তে থেকে এই প্রান্তে যে কোনো জায়গায় আমরা চিনি জানি, এরকম অবস্থা হয়ে গেছে একদম গ্রামাঞ্চল পর্যন্ত। তো যারা তোমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারা ভবিষ্যতে আমি বলবো যে অনেক ভালো অবস্থার মধ্যে দিয়ে যাবে। কারণ হচ্ছে যে বর্তমানে অনেক স্কলারশিপ সিস্টেম আছে। স্কলারশিপ সিস্টেম হচ্ছে যে তোমরা যারা ভালো করবে কিন্তু সুবিধাবঞ্চিত এতদিন ছিলে, তোমরা তোমাদের ভালো রেজাল্টগুলো দেখিয়েছো, তারপরে তোমরা কোনো একটা কিছু স্কলারশিপ কোনো একটা ফাউন্ডেশন থেকে বা কোনো একটা অর্গানাইজেশন থেকে পাবে, এরকম অনেকটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমি গত কয়েক বছর দেখতেছি। তা আমার নিজেরও একটা ফাউন্ডেশন আছে, আমরা একটা টিম নিয়ে চালাই মানুষ মানুষের জন্য। রফিক ভাই জানেন, ওনার পরিচিত অনেকজনকেই আমরা বৃত্তি দিয়েছি যারা খুব ভালো ছিল, রেজাল্ট করেছে ইউনিভার্সিটি পর্যায়ে বা কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে। আমাদের কাজ হচ্ছে যে আসলে একটু হেল্প করা, মানে একটু সাহায্য করে তার জীবনটাকে আর একটু সুন্দর করে দেওয়া। কারণ সে এতদিন অনেক কষ্ট করছে, সে স্কুলে এবং কলেজে খুব ভালো করছে, তাকে যদি একটু সুযোগ দিই তাহলে হয়তো 1-2 বছরের মধ্যে তার পুরো ফ্যামিলিটা খুব দাঁড়িয়ে যাবে। এই একটু করে সাহায্যটা করা, কারণ এইটা এরকম আমি যদি একটু না পারতাম তাহলে আমি এতটুকু আসতে পারতাম না। আমি পেয়েছি কিন্তু একদম খুব কম সময় পেয়েছি, স্কুল কলেজ পর্যায়ে পাইনি। তো যা হোক, এখন এই সুবিধাটা করা হয়েছে যাতে অনেকেই পায় সুযোগ সুবিধা। তো আরেকটা কথা হচ্ছে যে আমি চাই না যে একজন দুইজন প্রতিটা স্কুলে ভালো হোক আর সবাই মোটামুটি মানে কোনো রকমে ইয়ে হবে ভালো, এরকম না, মানে অনেককেই একসাথে ভালো হতে হবে। কারণ কি, একটা বাগানে যেমন ধরি যে আমি 100টা ফুল হবে কিন্তু সেখানে ফুটলো 1টা বা 2টা ফুল, খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু 1টা 2টাকে সুন্দর লাগে না যদি অন্যগুলো ভালো না হয়, মানে অন্যগুলো না ফুটে। 100টা একসাথে ফুটলে বাগানটা খুবই সুন্দর হয়, তখন মালিক কিন্তু খুব খুশি হন। আমাদের মালিক কিন্তু হচ্ছেন সৃষ্টিকর্তা, তো উনি খুব খুশি হন যদি আমরা সবাই একসাথে এরকমভাবে খুব ভালো মতো থাকি এবং নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে গড়ে ওঠে। তো আমার প্রত্যাশা থাকবে যে তোমরা সবাই খুব পরিশ্রম করবে, খুব ভালো করবে এবং খুব সুন্দর মতো একটা জীবন গড়বে। একটা জীবন মানে কিন্তু একটা জীবন না, আসলে নিজের সংসার, বাবা মা এবং পাড়ার প্রতিবেশী সহ সবারই একসাথে জাগরণ হয়। এই যে রফিক ভাই আজকে একজন মানুষ অনেক কিছু করার চেষ্টা করতেছেন, কিন্তু ওনার মতো যদি 5 জন থাকতো তাহলে কিন্তু এই আপনাদের গ্রাম বা উপজেলা কিন্তু আজকে আরও অনেক বেশি ডেভেলপড হতো, তাই না? তো এরকম অনেকজন কিন্তু দাঁড়ালে এটা কিন্তু খুব সুন্দর হয়। আমার এটা প্রত্যাশা থাকবে যে তোমরা সবাই খুব ভালো করো। আর একটা কথা বলি সুযোগ সুবিধা নিয়ে, তোমরা আজকে যে কষ্টটা করতেছো, আমাদের ফাউন্ডেশনে এমন কিছু আসছে, স্কলারশিপের আবেদন আসছে আমি দেখছি, যে একেবারে খুব খারাপ অবস্থা, মানে যেমন তার 2টা হাত নেই, বাবা মারা গেছেন, মা ঠোঙা বিক্রি করে শহরে বিক্রি করে তাদের কেতিন চালিয়েছে, এসএসসি এসএসসিতে সে 5-5 পেল এবং এখন বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, খুব ভালো রেজাল্ট করতেছে, 2টা হাত না থাকার পরে মানে কোনো পর্যন্ত নেই, ওরা কেমনি ভালো করতেছে তার কিছু না থাকার পরে। আরও একটা কেস আছে এরকম যে একটা মেয়ের ভাই পঙ্গু, কিন্তু
খুব ভালো রেজাল্ট করেছে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরে, তার বাবা আমার জানা মতে নেই আর কি। তাহলে ওরা কেমনি ভালো করলো? সব কিছু আসলে চেষ্টার ফসল। এখানে কষ্টটাই মেইন, কষ্টটাই জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, পরিশ্রমটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। অজুহাত দেখানো কখনো গুরুত্বপূর্ণ অংশ হতে পারে না। তো এই হচ্ছে আমার কথা, সবার অনেক সুন্দর জীবন প্রত্যাশা করি, এবং আমার মনে হচ্ছে যে আমরা ভবিষ্যতে অনেকগুলো ফুল পাচ্ছি তোমাদেরকে, মানে অনেক স্বপ্ন আসতেছে অনেকগুলো। আমার এই কথাগুলো কাজে লাগলে আমি নিজে খুশি হব। সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।